দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সরোয়ার। আপনারা জানেন যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান সময়ে, করোনার যে হাহাকার, করোনায় মানুষের যে হাহাকার, কিছু সংবাদপত্রে অনেক বাধা নিষেধের পরেও আমরা কিছু সংবাদ দেখছি যে অক্সিজেনের জন্য মানুষের হাহাকার, ডাক্তার নেই। এই যে সামগ্রিক পরিস্থিতি, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয়, আমাদের জাতীয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের জনাব মাহমুদুর রহমান মান্না, যার আর অন্য কোনো পরিচয়ের দরকার নেই। মান্না ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ইসলাম, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি তুমি কি মান্না বলি ভাই, তোমাকে, আমি আমরা তো ভালো। বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত আছি, বাংলাদেশের যে পরিস্থিতি, কি মনে করছেন এই যে এই অবস্থা? মানে বাংলাদেশ তো আসলে কিছু সময় পেয়েছিল যখন বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি শুরু হয়, তারপরে এখন তো দেখা যাচ্ছে প্রতিদিন যেভাবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, বাংলাদেশের থেকে আপনার আপনার পর্যবেক্ষণটা কি? না, কথাটা তো আমি তুমি করে বলি, তাহলে কি এই যে অবশ্যই টেলিভিশনের জন্য অবশ্যই অবশ্যই তুমি মনে হয় টেলিভিশনের জন্য অসুবিধা, তাতে একটু ইনফরমালিটি থাকে। আর তোমার সাথে আমার যে দীর্ঘদিনের এবং জেলখানার, তারপরে কি বলে ডিবি, সব কিছু মিলে সম্পর্কের ঘনিষ্ঠতাও বোঝা যাবে, ভালো হবে। আমি একটু এখানে বলে রাখি, দর্শক, মান্না ভাই হচ্ছেন আমার জেলের সঙ্গী। আমরা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে, ডিবি অফিস থেকে 9 মাস একসঙ্গেই ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম। সো সেদিক থেকে মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি, অনেক অনেক বিষয়, এগুলো আমি অন্যদিন অন্য অন্য বিষয় অন্যদিন কথা বলবো। তো মান্না ভাই, করোনা পরিস্থিতি, বাংলাদেশের যে বিপর্যয়কর অবস্থা, একটু জানতে চাচ্ছি। যেটা তুমি বললে না, যে বাংলাদেশ সময় তো পেয়েছিল, এইটা খুব ইম্পর্টেন্ট, সেই সময়টা তারা নষ্ট করেছে। একটা জাতীয় দিবস উদযাপন করবে তারা, বর্ষব্যাপী একটা বর্ষ পালন করবে, এই ব্যাপারে এত বেশি নিমগ্ন ছিল যে যখন করোনার আওয়াজ শোনা যাচ্ছে, প্রথম তো ডিসেম্বরে ধরা পড়লো চীনে, জি আমার এখানে প্রথম ডিটেক্টেড হয়েছে 8 তারিখে, বলছে 8 তারিখে, কিন্তু এটা আরো আগে ধরা পড়তে পারতো, কারণ বাইরে থেকে যখন প্রবাসীরা আসছেন তখন তাদেরকে স্ক্যানিং করারই কোনো সুযোগ ছিল না। এয়ারপোর্টে একটা ফর্ম দিত, ফর্ম ফিল আপ করে দিলে ব্যাস ভেতরে ঢুকে গেল। এইভাবে পুরো সময়টা নষ্ট করেছে। আর একটা হলো, আমি বলি ভাই কি, এখন যে গভর্নমেন্ট আছে, যদি আমার মানে করোনার এই ক্রাইসিসের উপরে রাজনীতি করার আমার ইচ্ছা নেই, আমি এটা প্রথম থেকে বলছি, কিন্তু তারপরে বিষয়টা হয় কি, যে গভর্নমেন্ট থাকে যারা ফেস করবে, তাদের ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হয়, তাদের জবাবদিহিতার বিষয়টা ইম্পর্টেন্ট হয়। এটা ঠিক রাজনীতি করা নয়, এটা একটা বাস্তবতাকে স্বীকার করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। গভর্নমেন্ট মানে যেরকম করে জনগণের অধিকার কেড়ে নিয়ে ভর্তি ইত্যাদি করে ক্ষমতায় আছে, এখন তারা মনে করছে দে আর ভেরি পাওয়ারফুল। মন্ত্রীদের কয়েকবার বলতে শুনেছো তোমরা, না আর করোনা কোনো বিষয় না, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। কোন কোন মন্ত্রী এরকম কথা বলেছেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায়, কারণ করোনা আমাদের কিছু করতে পারবে না। মানে কি অদ্ভুত, মানে মূর্খতা এটা। করোনার গভীরতা তো বুঝতে পারেই নাই এবং বোঝার চেষ্টা করে নাই যখন সবাই বলেছে। যেমন আমি 20 মার্চ একটা সংবাদ সম্মেলন করেছিলাম, যখন 8 মার্চে ধরা পড়লো প্রথম, 20 মার্চে সংবাদ সম্মেলন করলাম এবং ডিটেলসটা বললাম যে এটার উপরে কি কি হতে পারে, কারণ ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কথা বলছে, চীন থেকে কথা বলছে, সারা পৃথিবীতে, তখন তো এটা অজানা নয়, ঠিক? হ্যাঁ, এটা ঠিক যে এই ভাইরাস সম্পর্কে আমরা ডিটেলস জানি, কিন্তু এটার ভয়াবহতা, এটা যে কিরকম সাংঘাতিক, তা তো না জানবার কথা নয়। এবং এর কারণে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, আর একটা বলছে লকডাউন, দুটোই কিন্তু আমাদের অর্থনৈতিক সাধ্যের মধ্যে বিবেচনা করতে হবে, যে আমরা কতখানি আমাদের সাধ্য আছে সেই সক্ষমতা আমরা বাড়াতে পারবো কিরকম করে। কোনো ব্যাপারে গভর্নমেন্টের কোনো চিন্তা ছিল না। পরবর্তীতে এমন দুঃখজনক বিষয়, একটা ধরা পড়লো, 3টা 5টা বাড়ছে যখন, সেরকম পরিস্থিতিতে সরকার লকডাউন কিন্তু করলো না, বললো ছুটি দিয়ে দিলাম। ছুটি, ছুটি মানে কি, লঞ্চ চালু আছে, গণপরিবহন সবগুলো চালু আছে, মানুষ ছুটিতে বাড়ি যায়, বাংলাদেশের কালচারই তো তাই, সমস্ত মানুষ বাড়ি গেছে, বাড়ি থেকে ফিরে এসছে। তার মানে এই ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নিজেরাই ক্যারিয়ার হয়ে গেলাম একটা।
গার্মেন্টস ফ্যাক্টরি তো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই গার্মেন্টস ফ্যাক্টরি আবার চালু করবার সিদ্ধান্ত হলো। এবং এখান থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও ফ্যাক্টরিগুলো থেকে, তাদের অ্যাসোসিয়েশন থেকে বাইরে খবর পাঠানো হলো তোমাদের ওয়ার্কারদের কাছে তোমাদের আসতে হবে। তখন তাদের গণপরিবহন নাই, তারা কেমনে আসবে? মাইলের পর মাইল কেউ হেঁটে আসলো, কেউ ভ্যানে করে আসলো, মানে অন্তত 3-4 বার ট্রান্সপোর্ট বদলে বদলে গায়ের সাথে গা ঘেঁষাঘেঁষি করে যেরকম করে আসলো, ওইটা আবার গ্রাম থেকে ছড়ালো। তারপর তারা ঢাকা আসলে পরে সবাই প্রতিবাদ করেছে, এখন এই পরিস্থিতিতে কেমনে গার্বেজ খোলা হয়? তখন আবার রাত্রের মধ্যে বিজেপি ঘোষণা দিল না, গার্বেজ বন্ধ থাকবে, তো ওরা কই যাবে? আবার বাড়ি চলে গেল তারা। মানে এটা একটা এতই মানে বিশৃঙ্খল অবস্থা, সবাই খুব ভালো ভালো শব্দ বলে না, সমন্বয়হীনতা, আসল কথা স্টুপিডিটি, ভাবেই নাই যে কোনটার পরিণতি কিরকম হতে পারে। এবং তখন পর্যন্ত সরকারের সব প্রভাবশালী নেতারা মন্ত্রীরা বলছেন করোনা আমাদের নিয়ন্ত্রণ আছে, এখন আমরা করোনার চেয়ে শক্তিশালী। মানে অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে নিজেরা নিজেদের প্রস্তুতি নষ্ট করলো, জনগণকে পুরোপুরি সচেতন করলো না, কিন্তু একটা বিরাট ভয় মানুষের মধ্যে ঢুকে গেল। এবং এই ভয়ের কারণে আমি কথাটা এখানে বলতে চাই, সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে বাঙালি জাতির যে পরিবার প্রীতি ছিল, গুরুজনদের মুরব্বীদের শ্রদ্ধা করবার ব্যাপার ছিল, সংবেদনশীলতা ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, এইটা কিন্তু অনেকখানি ধ্বংস হয়ে গেল। অনেকগুলো পত্র পত্রিকায় খবর আসছে এরকম, মাকে ফেলে সন্তান চলে যাচ্ছে, তারপরে বাড়ি, হ্যাঁ বাড়িতে একজন পিতা অসুস্থ হয়েছেন, সবাই মিলে বুদ্ধি করে গিয়ে চরের মধ্যে রেখে এসেছে সিরাজগঞ্জে। ফেনীতে এক বৃদ্ধকে, মানে তার খুব বৃদ্ধ না, 95 বছর বয়স, করোনা টেস্ট করতে গেছে, ফিরে আসবার পরে ঘরে ঢুকেছেন, ছেলে মেয়েরা মিলে তাকে শীত কেড়ে দিয়ে বাড়ি থেকে বন্ধ করে দিয়েছে। সারাদিন বৃদ্ধ করে খেতে পারেননি, রাত্রে খেতে পারেননি, সকালবেলা তার ডেড বডি পাওয়া গেছে, এবং কেউ তার ছেলেমেয়েরা দরজা খুলে নেই। মানে আমরা কখনোই এরকম ছিলাম না। খেয়াল করে দেখো একটা জিনিস আমি বলি, প্রায় জায়গাতে আমি এটা বলার চেষ্টা করি, বাংলাদেশের মানুষ সম্পর্কে এই দেশের মানে মিডিয়া এবং সরকার মিলে প্রচার করছে, মানুষ তো কোনো নিয়ম কানুন মানে না, স্বাস্থ্যবিধি মানে না, কি আমরা কি করতে পারি? আজকেও লঞ্চ মালিক সমিতির সভাপতির একটা বক্তব্য আমি পড়লাম, উনি বলছেন লঞ্চের এই ব্যাপারে আমরা এত বলছি কিন্তু মানুষ যদি না মানে তার আমরা কি করতে পারি? এটা কোনো কথা হতে পারে? মানুষ আমেরিকাতেও তো মানছে না, সি বিচে যাচ্ছে গোসল করতে, আমাদের দেশে তা করছে না, আমাদের দেশে মসজিদে যাওয়া নিষেধ করেছে, তাদের বিরুদ্ধে মিছিল হয়নি, আমাদের দেশে জুম্মার জাম কি বলে জামাত হচ্ছে না, আমাদের দেশে ঈদের জামাত হয়নি, মানুষ কিন্তু তার কোনো বিরোধিতা করেনি। তাহলে মানুষ বিরোধিতা করলো কোনটা? রিক্সাওয়ালা রিক্সা বার করতে পারে না, দিন আনে দিন খায়, মানুষগুলো 3 মাস কাজ যদি না থাকে সে চলবে কেমনে? প্রথমেই ভাবা দরকার ছিল এটার ইমপ্লিকেশন কি হতে পারে। অর্থাৎ একটা অব্যবস্থাপনা, একটা সিদ্ধান্তহীনতা প্রথম থেকেই আমরা দেখছি, কিন্তু একদম প্রথম থেকেই, যে হসপিটালে সরঞ্জামের সংকট, ডাক্তারের পিপিই নাই, এটা নাই, মাস্ক নাই, কিছু নাই, তো যেই সময়টা পাওয়া গিয়েছিল এই সময়টাও কিন্তু কাজে লাগানো হয়নি, এই যে অব্যবস্থাপনা। এবং সর্বোপরি আপনি মানাবে রাজনীতিবিদ, আমাদের 300 আসনেই তো যেভাবেই হোক এমপি আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে 300 আসন সকল জেলা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সচিবদের, এই বিষয়টা নিয়ে আপনার একটা, আপনি যদি একটু বলেন এই যে অব্যবস্থাপনা। আমি এক লাইনে বলি, এই সিনিয়র সচিবদের কাউকে কেউ কখনো দেখেনি, ওনাদের দায়িত্ব দেওয়া সে জেলা দেখার, কিন্তু কেউ তাদেরকে দেখে নাই। ধরো এরকম করে যদি রংপুরের কোনো একজন দুস্থ মানুষকে বা একজন সচেতন মানুষকে, একজন রাজনৈতিক নেতাকে দেখে বলা হয় আপনার জেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিবকে আপনি চেনেন, বলতেই পারবেন না, উনি কোনো জেলা বলতে পারবে না। এত নেতা এত এমপি গেল কই? এমপি তো আছে, যখন রিলিফের মাল যায় তখন সবাই হাজির, অন্য পার্টি রিলিফ বিতরণ করতে গেলে তারপর গিয়ে থাপা বসিয়ে দেয়, অন্য কেউ যদি এদের চাইতে বেশি রিলিফ দেয় তাহলে তার বিরুদ্ধে মামলা করে, হামলা করে, হচ্ছে কিন্তু। আমি দুটো জায়গার কথা জানি হামলা হয়েছে, একটা ঢাকাতে এখানে কাউলাতে, একটা বীরপুরে যেখানে বিহারি অধিবাসী আছে তারা নিজেদের জন্য চাঁদা তুলে প্রাণ বিতরণ করেছিল, তাদের উপরে হামলা হয়েছে, এগুলো চলছে কিন্তু ঠিকই। তার মানে তারা নাই তা না, কোনো কোনো পত্র পত্রিকায় লিখেছে এরকম
যে এমপি সাহেবরা গেল কই? আরে এমপি সাহেবরা গেল কই মানে তারা ঘরের মধ্যে আছে, সিকিউরিটি আছে, সেফ আছে, কিন্তু রিলিফ আর ইত্যাদির ব্যাপারে ওনারা কেউ নাই, নো ইজ নট ট্রু, সেখানে কিন্তু আছেন। আর একটা হলো এই যে আমি আবার বলি, কনক তুমি খুব ইউ আর ট্রাইং টু বি ডিসেন্ট অর ইউ শুড বি ডিসেন্ট, এই যে আমরা বলি এই অব্যবস্থাপনা, অব্যবস্থাপনা কি? ওদের তো ব্যবস্থাপনা খুব ভালো। যখন না আমি বলি 50 লাখ লোককে 2500 করে টাকা দেওয়া হবে বলা হলো, ওই টাকাগুলো কই? ওই টাকা নিয়ে তো কোনো কথাবার্তা বলা হচ্ছে না, এটার মধ্যে অব্যবস্থাপনা কি আছে? ঠিক ব্যবস্থাপনা অনুযায়ী জায়গা মতো টাকা চলে গেছে, টাকা চলে গেছে, রাইট? ওই ব্যবস্থাপনা নাই কেন? এই জন্য আমি বলছি যারা ম্যানেজমেন্টের প্রবলেম বলছেন, এই সিনিয়র সচিবদেরকে তো আমি দোষ দেবো না, কারণ তারা করবেন কি? তারা গিয়ে এক জায়গায় তাদের কথা মতো রিলিফ ডিস্ট্রিবিউট করতে পারবেন? সেখানে দেখা গেল যারা সচিবদের কাজ না, আর এটা তো সচিবদের কাজ না, তাই না? সচিবদের কাজ তো নয়, তাদের যে দেওয়া হলো তারা ওখানে গিয়ে তো কাজটা করতেও পারবে না, আওয়ামী লীগ তো তাকে টাচিং করতে দেবে না কোনো জিনিস। পুরা দলটা এখন মানবতাবাদী, অনেক মানুষ দলের মধ্যে এখনো আছে, আমি তো কারোর কারোর সাথে আবার কথা হয়, কেউ কেউ ফোন করেন, ফেসবুকে লেখেন, তারা দুঃখের কথা বলেন, কিন্তু পুরা দলটা তো ইয়ে অনেক আগে দলের সাধারণ সম্পাদক বলেছিল না যে এরা সব কি বলেছিলেন একটা শব্দ জানো, না 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 কাউ মানে ওদের দখলে চলে গেছে আর কি, হাইব্রিড যে দখলে, এরা হচ্ছে বাইরে থেকে ঢুকছে আর কি, অনুপ্রবেশকারী, ইংলিশ শব্দ হচ্ছে হাইব্রিড দখলে চলে গেছে, এই হাইব্রিডরাই তো নেতৃত্ব করছে এখন। তো ফলকি জানিয়েছে তারা শুধু সবকিছুর মধ্যে টাকা বাড়াবার চিন্তাগুলো করছে, যেই টেস্ট রিলিফের মধ্যে সব বিনা পয়সায় বিতরণের ব্যাপার আছে, কোনো ফি নাই, কোনো কিছু নাই, ওইখানে বরাদ্দ কম, কিন্তু যেইখানে কোনো ইন্টারেস্ট আছে বরাদ্দ বেশি, দেখা গেল ডিস্ট্রিবিউশনের জন্য সবাই ওইখানে বেশি চলে গেছে। এবং সরকারটা কিরকম হয়েছে, মানে এত বেশি রকম জনগণকে ভাঁওতা দেবার চেষ্টা করা হচ্ছে। মানে ভাই আমরা যদি আরেকটু আরেকটু স্পেসিফিকলি বলি, যে আপনি জানেন যে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী তিনি 10 টাকা টিকিট কেটে হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন, অন্তত সংবাদ মাধ্যমে এমন এসেছে, তিনি বলেছেন এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, আর বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, তিনি অন্তত যাবেন না। তো কদিন আগে দেখলাম তিনি আবার বলেছেন যে বাংলাদেশ হবে ইস্ট সুইজারল্যান্ড, পরিকল্পনা মন্ত্রী বলেছেন কানাডার ইকোনমি সমান বাংলাদেশের ইকোনমি, আর কোন এক মন্ত্রী বলেছেন যে আর 5 বছর পরে আমেরিকার লোকজন আমাদের দেশে আসবে কাজের সন্ধানে। তো সেখানে স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটাল, এই অবস্থা কি, মানে সবই কি মিথ্যা নাকি সবই গল্প? মিথ্যা গল্প এগুলো। আমি একটা লাইভ মাঝে মাঝে লাইভ ফেসবুকে আসি, গতকালকে একটা করেছি, আমি ওইখানে দেখিয়েছিলাম গতকালকে ডেইলি স্টারের প্রথম পৃষ্ঠায় একটা ছবি, প্রায় 3 বা 4 কলাম জুড়ে একজন মানুষ মাটিতে বসে আছেন, দুই পাশে দুটো অ্যাম্বুলেন্স, ওইটা আছে একটা হসপিটালের সামনে, দীর্ঘক্ষণ ধরে তিনি বসে আছেন, একটা স্যাম্পল দেবেন, টেস্ট করবেন করোনা আছে কি না, 5 ঘন্টা অপেক্ষা করবার পরে উনি টেস্ট করাতে পারেননি, চলে গেছেন। 501,000 পারতাম, এখন আমরা প্রায় 15,000 একদিন উঠে গেছি, গুড, কিন্তু এইটা তো বেশি নয়, সাফিসিয়েন্ট নয়। আমি যদি সুইজারল্যান্ড হই, আমেরিকা হই, তাহলে এইটা কি? কিন্তু গণস্বাস্থ্যের কিটটাকে এভাবে এভাবে তারা তুচ্ছ করলো কেন? এখন পর্যন্ত তাদের কোনো বক্তব্য নেই, এটার কোনো আসলে জবাব নেই। আমি স্তম্ভিত, মানবতার সাথে এত বড় ভণ্ডামি, মানবতার সাথে এত বড় মিথ্যাচার, আমি কি শব্দ বলবো বুঝতে পারি না। কারণ জাফরুল্লাহ চৌধুরী যখন নিজের কিটে পরীক্ষা করে বললেন আমার করোনা হয়েছে, বাংলাদেশে এখন কি হয়েছে কনক, এটাও তোমার অনেক অভিজ্ঞতা থাকবার কথা, ধারণা থাকবার কথা, আমাদের এখানে গোয়েন্দা সংস্থার লোকজনের বা গোয়েন্দা সংস্থার একটা করে আবার মিডিয়া ইউনিট আছে, মিডিয়া মনিটর করে, দেখে কে কি করে না করে, প্রচার করার জন্য বা কন্ট্রোল করার জন্য। তো ওইখানে লেখা শুরু হয়ে গেল স্বঘোষিত করোনা রোগী ডক্টর জাফরুল্লাহ। বাট সেম টেস্ট যখন বঙ্গবন্ধু মেডিকেলে করা হলো, তখন কিন্তু এটা প্রমাণিত হলো
তার মানে কি বঙ্গবন্ধু মেডিকেল তো আগেই বলেছে যে করোনা কিট ইজ পারফেক্ট, যেটা জনস্বাস্থ্য দিয়েছে, কিন্তু পরে অফিসিয়াল প্রসিজিওর আবার এতদিন চলে যাচ্ছে যে এইখানে আমি দেখছি আমেরিকা ইউরোপের মতো দেশে করোনা সংক্রান্ত যে কোনো উদ্ভাবন সবচেয়ে গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে তারপরে জাজমেন্ট দেওয়ার চেষ্টা করছে, আমরা ফেলে রেখেছি। এখন যে পরিমাণ আমরা পরীক্ষা করেছি এবং তাতে যে পার্সেন্টেজ অফ ডেথ এবং এফেক্টেড পাওয়া গেছে, হিসাব করো টোটাল পিপুলকে আমি যদি টেস্ট করতাম তাহলে কত হতো। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে মারা যাবে প্রায় 2 মিলিয়ন, ওই হিসাবের সাথে তো সেটা বেড়ে বেড়ে এবং এখন ওইদিকেই তো যাচ্ছে, এবং সেই ভয়ে মানুষ এখন রীতিমতো ভীত। মানে এটা একটা অদ্ভুত কি করেছে, এই দিক দিয়ে আমি সব ছেড়ে দিলাম, অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি এভরিথিং গণপরিবহন, আবার ওই দিক থেকে আবার 3 ভাগে জোন ভাগ করছি, রেড ইয়েলো গ্রিন। তার মধ্যে প্রথম দেখতাম, এখন কি হয়েছে আমি জানি না, রেড এরিয়া থেকে গ্রিন এরিয়াতে যাওয়া যাবে। এখন পর্যন্ত কার্যকর ভাবে করোনা মোকাবেলায় না স্বাস্থ্যগত ভাবে, না স্বাস্থ্য খাতে, না অর্থনৈতিক খাতে তারা কোনো কাজ করতে পারছে। মানে ভাই একটু বলি যে আপনার যে বিষয়টা, যে মানুষ আসলে বিশ্বাস করতে পারছে না, সরকারের সকল মহল যেভাবে ক্রমাগত মিথ্যাচার করে, ক্রমাগত এটা গুজব ওইটা সত্যি না, এটা গুজব এটা সত্যি, মানুষের বিশ্বাস করতে আসলে পারছে না অনেক কথাই, যার ফলে এটার একটা প্রভাব হয়তো পড়ছে। টল অবস্থাপনা, সবাই লোভী, সবাই টাকা দরকার, সবাই ভয়ঙ্কর ভাবে টাকা দরকার, তাই না মান্না ভাই? চানের চালের ভয়াবহ অবস্থা, মানে এটা না আমরা মাঝে মাঝে বলি, এত বড় মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা লুটপাট করেছে ওটা অন্য কথা, কিন্তু অন্য কোন রকম চুরি ডাকাতি খুন খারাপি হয়নি, মুক্তিযোদ্ধাদের মধ্যে এই প্রবণতা দেখা দেয়নি। এখন এটা হচ্ছে কেন, বিকজ কোনো গণ সাড়া নাই, মানুষ এটার সাথে একাত্মীন, সরকার যেটা করছে মানুষ মানে জনগণকে সরকার তাদের কাছে নিতে পারেনি, পারবেও না, এই অ্যাটিটিউডে নেবে কেমনে, নইলে মানুষ নিজের থেকে বেরোতো না, এটা তো মানুষের জন্য করা হচ্ছে। আজকে রেড জোন করে যদি সত্যি একটা এলাকা লকডাউন করা হয়, দিস ইজ নিডেড, মানুষ এটা বুঝেও মনে করে এটা করে লাভ কি, আর একটা দেখে সে দেখে যে না সরকার তো সেটা করছে না, ফলে মানে না, নাহলে মানুষ যাবে কেন? আমি কথা শেষ করে আবার বলি, হিসাব করে দেখেছি যে দুটো গবেষণা প্রতিষ্ঠান যে আমাদের দেশে যারা দিন আনে দিন খায়, এই রকম লোককে 3 মাস যদি আমি খাবার দিতে চাই তাহলে আমার 30 থেকে 35 হাজার কোটি টাকা লাগে। 3 মাসের জন্য সেটা ডিক্লেয়ার করেন, করে স্ট্রিক্ট টেস্ট, লকডাউন করে দরকার হলে কারফিউ অন্তত 7 দিন 15 দিন করে তারপরে দেখেন, কিন্তু এটা তো সেদিকে যাচ্ছে না। এখন এই যে মানে গুলশান লকডাউন বনানি ফ্রি, এটা হয় নাকি? তাই আওয়ামী লীগ বলে যে তারা দেশ চেনে, দেশের মানুষ চেনে, সব বোঝে, এই দেশের পালস বোঝে, তো পালসে যদি বুঝে তাহলে এগুলো করছে কেন? এখন পর্যন্ত কার্যকর ভাবে করোনা মোকাবেলায় না স্বাস্থ্যগত ভাবে, না স্বাস্থ্য খাতে, না অর্থনৈতিক খাতে তারা কোনো কাজ করতে পারছে। আমি যদি আপনাকে বলি যে আমাদের এত জাতীয় নেতা, এত বুদ্ধিজীবী, এত বাতিঘর, আমরা দেখছি যে আপনি নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় কথা বলছেন, নিজে ফেসবুক লাইভে আসছেন, অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন, তো সীমিত বাতিঘর এবং জাতীয় নেতা সবারই অবস্থা কেন বলছেন না সেরকম না? কিন্তু তুমি তো জানো, একটা হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তাতে কতজনকে গ্রেফতার করা হলো, কথাবার্তা বলতে এখনো ভয় আছে আমাদের, কিন্তু কথা বলার উপর সেই রেস্ট্রিকশন যায়নি, গ্রেপ্তার একেবারে বন্ধ হয়নি, সেই মধ্যে ভয়টা ঠিক কাটেনি। আর সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরকম বলা হয়েছে যে গুজব ছড়ালে কিন্তু ছাড়বো না। আচ্ছা গুজব কোনটা? এখন জাতিসংঘ গুজব ছড়াচ্ছে যে তার কি বলছে, 20 লাখ লোক মারা যেতে পারে বাংলাদেশে, এর চেয়ে বড় গুজব কি কিছু আছে? এখন আমি যদি বক্তৃতার সময় বলি যে জাতিসংঘ বলেছে আপনারা সতর্ক, তো আমাকে গুজব ছড়ানোর নাম করে তো গ্রেপ্তার করতে পারে, জাতিসংঘ বললে বলে তুমি বলবা কেন? এই একটা ভয়ের বিষয় আছে, আর বয়সের ব্যাপার আছে, আর একটা হচ্ছে বলা তো হচ্ছে যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে 3 ফুট অন্তত, যদিও আমেরিকা অন্য জায়গায় তাদেরকে বলা হচ্ছে আরো বেশি দূরত্ব রাখার কথা,
ফলে যেটা বলা দরকার সেটা বলা চলে, কিন্তু পেটের তাগিদে শ্রমিকরা নেমেছিল, বাসবার তাগিদে বাড়িওয়ালারা নেমেছিল, তারা ভাড়া পাচ্ছে না, বাড়ির ভাড়াটিয়ারা নেমেছিল, তাদের ভাড়া দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু সাধারণভাবে রাজনৈতিক দলের নেতা কর্মীরা এগুলোর সামনে যেতে পারেনি, কারণ ওই সামাজিক দূরত্বটা বা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে গেলে তো ওখানে গিয়ে বক্তৃতা করবে, কথা বলবে, লোকজনের সাথে সংক্রমণ হয় কিনা, এই কারণে করছে না। কিন্তু আমি এটা সবাইকে একটা জিনিস বলবো, অনুরোধ করবো, তা হচ্ছে এখনো পর্যন্ত শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনেও আমরা কিন্তু আমাদের কথা বলতে পারি। কনক, তোমার সাথে সময় থাকলে আমি আরেকটা বিষয় বলি। আমাদের এখানে আরেকটা ভুল হয়েছে কি, শুরুর দিকে কিছু কিছু রাজনৈতিক দল নেতারা বলতে শুরু করেছেন করোনা এই ভয়াবহতা তুলে ধরে বলেছেন এখন কোনো রাজনীতি নয়। শুনলে তো মনে ঠিকই তো, এখন কেন রাজনীতি হবে? ভয়াবহতায় বাংলাদেশের চাইতে আমেরিকা তো কয়েক গুণ। ওইখানে যে রেসিজম শুরু হলো, ওখানে যে ব্ল্যাক লাইফ ইজ ইম্পর্টেন্ট, এটার উপরে সারা ইউরোপ জুড়ে মুভমেন্ট হচ্ছে, এটা পলিটিক্যাল মুভমেন্ট না, এটা কি বলবে, হচ্ছে তো, হচ্ছে অবশ্যই। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বর্ডারের সমস্যা হচ্ছে, হচ্ছে তো, আরো বহু জায়গার আমি উদাহরণ দিতে পারবো। আমি এখানে কি বলছি, আমি তো বলছি না যে তুই পদত্যাগ কর, কালকে ইলেকশন দে, আমি তা বলছি, আমি জানি এটা এখন করা ঠিক হবে না, যদিও আমেরিকায় তো ভোট হবে, আমেরিকায় তো ভোট হবে, তো এইখানে আমি ভোট দাবি করছি, কিন্তু আমি এইটা দাবি করতে পারি যে না, তোমার বাজেটে আরো অ্যালোকেশন দিতে হবে, জাফরুল্লাহ কি দিতে হবে, তার জন্য আমি 3 ফুট দূরে দূরে করে দরকারে এক লাইন লম্বা মানব বন্ধন করতে পারবো না কেন? এই উদ্যোগটা নেওয়া হচ্ছে না, এটা আমি একদম 100% মানি। বাংলাদেশে যদি 5 লক্ষ মানুষ মারা যায় কি দাঁড়াবে পরিস্থিতি? চিকিৎসকরা নয় সরকারের হবে, নয় সরকারের হবে পুরোপুরি কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার স্বাস্থ্য ব্যবস্থা যে এত খারাপ সে দায়িত্ব আমার তো না, সে দায়িত্ব বিরোধী দলের হতে পারে না, 12 বছর ধরে আপনারাই ক্ষমতায় আছেন, 12 বছর, 12 বছরে কি করেছেন তার আনসার দেন। এখনো হয়েছে সর্বশেষ যে ঘটনাটা হয়েছে, ওই একটা বিশেষ বরাদ্দ এসছে এই করোনার প্রেক্ষিতে, তো সেইখানে দেখা যাচ্ছে যে এক একটা জিনিস কেনার ক্ষেত্রে মানে প্রতিটা জিনিসের দাম অনেক বেশি করে ধরা হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে, সেটার জন্য কি বিরোধী দল জবাব দেবে নাকি? কেন হসপিটাল বানাতে পারলেন না, কেন হসপিটালে অক্সিজেন নাই, বড় বড় মানুষ মারা গেল না, দেশে হয়েছে কি একেবারেই এক ব্যক্তির শাসন? এটা নিশ্চয় তুমি খেয়াল করেছো, গভর্নমেন্ট দুটো কমিটি করেছে, একটা টেকনিক্যাল কমিটি আর একটা অ্যাডভাইজারি কমিটি। একটার মধ্যে আছেন প্রফেসর আবদুল্লাহ, মেডিসিন স্পেশালিস্ট, প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত চিকিৎসক, আরেকজন আছেন প্রফেসর শহীদুল্লাহ, যিনি ওই কারিগরি কমিটির চিফ, সেখানে স্বাস্থ্যমন্ত্রী আছেন। এরা উভয়টা মানে টিমই বলেছে যে এইভাবে খুলে দেবেন না, উনি করছেন, মানে এই যে একক সিদ্ধান্তের এই জায়গাটা রাখা ঠিক হবে না, এটা কোথাও আছে পৃথিবীতে আমি দেখি না, এক্সপার্টদেরকে নিতেই হবে, বিকজ আপনি খুব ভালো রাজনীতিবিদ হতে পারেন, কিন্তু আপনি করোনা স্পেশালিস্ট হন, আপনি ভাইরোলজিস্ট হন, আপনি এই বক্ষবেদীর কেউ নন। এরকম করে প্রস্তাব করেছিলাম যে এই কমিটিটার সাথে সাথে আর একটা কমিটি করা হোক, সেটা হলো ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিটি, 3 to 5 years, কারণ অর্থনীতি তো কোথায় চলে যাবে কেউ জানে না, সেটাও করা হচ্ছে না। এই যে ধরেন বাজেটটা করা হবে, সেই বাজেটের ব্যাপারে কারো তো কোনো বক্তব্য না হচ্ছে না, অথচ এই বাজেটে কত নতুন আঙ্গিক হতে পারে এটা ভাবার দরকার। এটি যে করোনা বাজেট, বুঝতে হবে এই বছরের বাজেটই শুধু করোনা বাজেট না, এই করোনার ইফেক্ট আগামী 3 থেকে 5 বছর থাকতে পারে। ইতিমধ্যেই বলা হয়েছে আমাদের যে 20% বা 22% পভার্টি লেভেলের লাইনের নিচে লোক আছে, ওটার সাথে নতুন করে আরো যোগ হয়েছে প্রায় 20-এর মতো, বলছে এটা 40 থেকে 50 পর্যন্ত যাবে করোনার ইফেক্টে। তাহলে আপনি ইকোনমি সাজাবেন সেরকম করে, তো একদিকে আপনি হেলথ সেক্টরের জিনিসটা অর্গানাইজ করবেন, সেটার জন্য কি মোর টেস্ট, মোর টেস্টের জন্য
গণস্বাস্থ্যকে অনুমোদন দাও, বেশি করে হসপিটাল আরো চালু করার ব্যবস্থা করা হোক, অক্সিজেনের ব্যবস্থা করুক, আইসিইউ করুক, এগুলো সবাই জানে কিরকম করে করা হবে। আমরা কি দেখছি এই রকম সময় হেলথের সেক্রেটারিকে বুদ্ধি দাও না কেন? এটা কিন্তু কোনো প্রজ্ঞাপন নাই, কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছে, এবং এটার কারণ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার ভুল বোঝাবুঝি। ওই যে N95 মাস্ক নিয়ে যে দুর্নীতি ইয়েটা হয়েছে এগুলোর, তো এখন মান্না ভাই যে সিচুয়েশন তাতে জাতীয় পর্যায়ের আপনারা সবাই মিলে সবাই কথা বলে, এখানে প্রবাসী অনেকে বলছেন যে এই মুহূর্তে এই সরকার এর যে একক সিদ্ধান্ত এবং মাঠে ঘাটে যেভাবে লুটপাট এখনো চলছে এই করোনার মধ্যেও চলছে, তাতে আসলে আমরা যদি একটা জাতীয় সরকার, মহা দুর্যোগকালের একটা সরকার যদি জাতীয় সরকারের মতো গঠন করে, যদি সকল এক্সপার্টকে সমন্বয় করে যদি কিছু করতে পারতাম, তাহলে হয়তো বাঙালি জাতির কিছুটা মানুষ কিছু মানুষ বাঁচতে পারতো, কিছুটা পরিত্রাণ হতো। কি মনে করেন আপনি? আমার দেশে আসার ইচ্ছা নেই না? মান্না ভাই এটা হচ্ছে বর্তমান বাস্তবতা। আমি তো আমার দেশে ফিরবই, আমি তো আমার দেশে ফিরবই, কিন্তু দেশ স্বাধীন হলে তোমার এখন আর ফেরার ইচ্ছা নেই, সরকার যাওয়ার আগে তো তুমি আসতে পারছো না, সেই জন্য বলছো, কারণ এই সরকার এই প্রস্তাব মানবে না। জাতীয় সরকার যে বলছে, জাতীয় সরকার, জাতীয় সরকার মানে কি? এই এই আওয়ামী লীগ বা তাদের জোটকে সাথে নিয়ে, তাই তো? জাতীয় সরকার বললে তো তাই, তারা থাকবে আপনাদের আপনারা এই সরকার বা এই যারা আছে তারাই প্রাধান্যে থাকলো, তো কি লাভ হবে তাতে? আমি আবার বলছি, জি, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আছেন, ওনাদের মন্ত্রীরাও আছেন, সাথে আমাদের বিভিন্ন দলে একটা দুটো করে নিল, ওদেরকে জিজ্ঞেসও করে না, ওরা কাম চালা যাচ্ছে, কি লাভ হবে? জাতীয় সরকার নাই, আমি জাতীয় সরকার টরকার বলবো না, এই জন্য যেটা ওরা মানবেও না, এটা কোনো কার্যকরী হবে না। কিন্তু আমি যে কথা বলছি, মানে আমি আরেকটা কথা বলি, তোমার এটাও জানা আছে, বামপন্থীরা একটা জাতীয় পরামর্শ সভা ডেকেছিল, জি, সেখানে আওয়ামী লীগ এবং তার জোটকে ডেকেছিল, বিএনপিকেও ডেকেছিল, আমাদেরকে ডেকেছিল, আওয়ামী লীগ এবং তার জোটে কেউ যায়নি। হ্যাঁ, স্পষ্ট যে তারা কোনো কিছুর মধ্যে যাবে না, তারা তারাই করবে। ফলে জাতীয় সরকার একটা কল দেওয়া যেতে পারে, কিন্তু এই কল তো বিএনপি একভাবে দিয়েছে, তাতে লাভ হয়নি। কিন্তু আমি বলছি কোনটা, বাবা আপনি প্রধানমন্ত্রী আছেন থাকেন, আপনি সরকার আছেন থাকেন, কিন্তু একটা ন্যাশনাল পুনর্গঠন কমিটি করেন বা পরামর্শ কমিটি করেন, যারা এই কোভিড সিচুয়েশনে হেলথ এবং ইকোনমিকের পরামর্শ দেবে, শুনতে হবে। যেরকম বাউচি বা বিল গেটস বলতে পারেন, সেরকম আমরাও বলবো, আমাদের কথা শুনতে হবে, দ্যাট ইজ এ কন্ডিশন, তাদেরকে ওপেনলি বলতে দিতে হবে, এখন তো বলতে দেয় না। যেমন ধরো তুমি তো টক শো করতে এইখানে, খুব পপুলার হয়েছিল তোমার টক শো, আমি নিজেও টক শো উপস্থাপনা করেছি, কথাও বলি, এই 3 মাস 3.5 মাসে আমাকে কেউ কোনো টিভিতে দেখে ডাকে না, এটা গেলে এইসব কথাবার্তা বলবো, তার ডাকবে না, এখন মানুষ টক শো দেখে না। বাংলাদেশে নতুন একটা জিনিস হচ্ছে, এই যেমন আমি তুমি টক শো করছি, ঢাকাতেও এরকম টক শো শুরু হয়েছে, এবং দেখবে কিছুদিনের মধ্যে মানুষ ওই টক শো দেখবে, টিভি টিভি দেখবে না লোকে। তো মান্না ভাই আমরা শেষ দিকে আপনার সঙ্গে একটু কথা, সর্বশেষ যে প্রসঙ্গে কথা বলতে চাই, আমরা জানি যে আপনি কদিন আগে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করেছেন, কি দেখলেন, উনি কি বললেন, ওনার শারীরিক অবস্থা কি মনে হলো, বা উনি ওনার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা যেটা থেকে বাংলাদেশের জনগণ কিছুটা আশান্বিত হতে পারে? আমি যখন তার রুমে ঢুকলাম, উনি একটা সোফায় বসেছিলেন, এন্ড শি ওয়াজ লুকিং ফাইন, আমি ঢুকেই বলেছি, ম্যাডাম খুব সুন্দর লাগছে, তারপরে দেখতে ফ্রেশ লাগছে, তখন উনি যেটা বললেন সেইটা আবার আমাকে খুব কষ্ট দিয়েছে। উনি বাঁ হাতটা দেখালেন, বাঁ হাতটা সোজা করতে পারছেন না, এক্সপ্রেশন বললো, আমার বিশ্বাস হলো উনি হাতটা সোজা করতে পারছেন না। ডান হাতের কষ্টটা বললেন, বললেন পায়ে ব্যথা, তার হাঁটুতে তো অপারেশন হয়েছে, উনি বললেন আমার হাঁটুতে এখনো ঠিক হয়নি, উনি এখনো দাঁড়াতে পারেন না, হাঁটা তো দূরের কথা। আমি যেদিন গেছি তার আগের দিন ঈদ ছিল, উনি বললো ঈদের দিন আমি কিছু খেতে পারিনি, শুধু জাউ খেয়েছে, আর যেদিন গেছি সেদিন বললেন যে আজকে একটু সেবাই খেয়েছি। তো উনি সুস্থ যে আমি তা বলছি না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম কি তার মনের জোর খুব ভালো, মানে যখন
আমরা কিন্তু কোন রাজনৈতিক বিষয়ে আলোচনা করিনি। আমার যাওয়ার পিছনে কারণ একটা বলি, সেটা হচ্ছে যে আমি যখন জেলে ছিলাম প্রায় 2 বছরের মতো, তখন আমি অনেকের কাছে, মানে আমার পার্টির লোকজন গেছে মুক্তির দাবিতে একটা স্টেটমেন্ট সই করবেন, খুবই কাছের অনেকে সই করেননি, কিন্তু বেগম জিয়া, এটা তোমার মনে আছে, তুমি তখন গল্প করেছি, মানে বেগম জিয়া যেখানে পেরেছেন সুযোগ পেয়েছেন সেখানে আমার মুক্তির কথা বলেছেন। তো আমার একটা কৃতজ্ঞতা বোধ থেকেই আমি তার সাথে দেখা করতে গেছি, প্রধানমন্ত্রী বলেছি যে আমি শুধু তাকে দেখতেই যাচ্ছি। সেইখানে ন্যাচারালি করোনার কথা উঠেছে, সেটা আলোচনা নয়। উনি হঠাৎ করে বললেন, এগুলো নিয়ে হতাশ হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমি তো আল্লাহ বিশ্বাস করি খুব, আমি মনে করি সব বালা মুসিবত কেটে যাবে। এই কথা যখন উনি বলছেন, তখন আমি অনেকের, অনেক নেতার বক্তৃতা কথা প্রাইভেট লেভেলে অ্যাক্রস দ্য টেবিল শুনেছি, তো কোন কথা কি মিন করেন এবং নেতাদের কথার কত রকম মিনিং হতে পারে, আমি নিজেও কত রকম কথা বলি জানি না, আমার একটা আইডিয়া হয়। তো ওনার ওই কথায় আমার মনে হলো শি ইজ কনফিডেন্ট, উনি এই ক্রাইসিসটা একসময় পেরিয়ে যাবেন এটা মনে করেন। এখন কথা আছে, যেমন উনি বললেন যে আমি রোজা তো সব করেছি, কে জানে আগামী রোজা করতে পারি কি না, মানে বলেন নাও তো থাকতে পারি। তো বোঝো দুইটাই, কিন্তু একটা হচ্ছে ফাইট করছেন, মতামত আছেন, আবার এটা মনে করছেন তার শরীর এমন খারাপ হতে পারে বা তার বয়সও তো হয়েছে। শেষে আমি বললাম যে এই দেশে গণতন্ত্রের বিজয় তো আপনাকে দেখে যেতে হবে, আবার হাসলেন, কোনো কথা বললেন না। এই আচ্ছা, রাজনৈতিক কোনো কথা আছে, তবে ওনার যে যে শক্ত মনোবলের কথা আপনি বলছেন, এবং অতীতে আমরা ওনার যে ভূমিকা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ বিভিন্ন পদক্ষেপে, এই শক্ত মনোবল যদি অক্ষুণ্ণ থাকে তাহলে আমরা বিশ্বাস করি যে তার একটি সুফল কোনো না কোনোভাবে বাংলাদেশের মানুষ পাবে, আমরা গণতন্ত্র ফিরে পাব, এবং বর্তমান সময়ের যে সবচেয়ে অবিশ্বাস্য গুজব যে এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের সরকার, এই গুজবের একটি অবসান হবে। তো মান্না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন, ভালো থাকুন এই করোনা পরিস্থিতিতে, আপনার নিজের নিরাপত্তা, করোনার হাত থেকে বেঁচে থাকা, সুস্থ থাকা খুবই জরুরি, আমরা আপনার সুস্থতা কামনা করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও তো এখানে করোনা পরিস্থিতির মধ্যেই আছি, তবে বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমরা অনেকটা রিল্যাক্স অবস্থাতেই আছি, অনেকটা বেটার অবস্থায় আছি। তো ভালো থাকুন, আমরা আবার কথা বলবো অন্য বিষয় নিয়ে, বাংলাদেশ নিয়ে, সবকিছু নিয়ে। শিওর শিওর, তোমরাও ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করো। একটা কথা, নিউ ইয়র্কে আছে যারা এবং আমেরিকাতে বাংলাদেশি, তাদের সবার জন্য আমরা দোয়া করছি, কারণ ওই জায়গাটা নিয়ে আমরা খুব চিন্তিত। তবে আমাকে প্যারিসের এক সাংবাদিক বাঙালি যে কথা বললো যে ভাই আপনাদের ওখানে যদি অসুখের ব্যাপার হয় তখন তো টেস্টই করাতে পারবেন না, আমাদের যে অবস্থা, কিন্তু আমাদের এখানে টেস্ট সাথে সাথে হবে, চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু হবে এবং আমরা ভালো হয়ে যাব, এই বিশ্বাসটাই বেঁচে আছে। আমি একই জিনিস মনে করি, তোমাদের ব্যাপারে ভালো থাকো, বাংলাদেশের জন্য দোয়া করো। জি, থ্যাংক ইউ মান্না ভাই, আসসালামু আলাইকুম।